And if you ask me, how do I know London? I know each of the road. Whenever I have visited London for BGBS purpose, my business purpose, I never use a car. Only walking, walking, walking. And I love to walk, so I know your each of the road of London. And also I visited other parts also in your UK. And this time also I've got the invitation, sometimes from Cambridge, sometimes from Oxford. I said, let me do it after June. So I'll be going there again. I always think that London is not only your town, it is our town also. Because our so many people are walking there also. And English is a language now. Though Bengali is an international language, but your language, we can connect the people throughout the world. So this is an excellent communication and bridge between UK and us. আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের, বিশেষ করে আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট দ্য ডেলিগেটস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। 20 ডিফারেন্ট কান্ট্রিজ আর পার্টিসিপেটিং দিস বুক ফেয়ার, স্পেশালি ইউএসএ, ফ্রান্স, বাংলাদেশ, জার্মানি, ইটালি, স্পেন, রাশিয়া, থাইল্যান্ড, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, ডমিনিক রিপাবলিক অ্যান্ড আদার্স। অর্থাৎ আমি যেটা বারবার করে বলি, আমাদের বইমেলা এসে মিলেছে বিশ্বমেলায়। কলকাতা বইমেলা একদিন একটা ছোট্ট জায়গায় হতো, এই নিয়ে অনেক নানা রকম বিতর্ক তৈরি হতো। আমি আগেও অনেক বইমেলায় গেছি, 95 সাল থেকে আমার বই বেরোয়। আমার জীবনের প্রথম বইটা 1995 সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম, আমি চিনি এদের। তখন দেখতাম একটা ছোট্ট জায়গায় গায়ের উপর গা লেগে আছে, কিন্তু আজকে বইমেলা এসে দেখুন কত স্পেস, এক একটা বুক স্টল তৈরি হয়েছে। আই এম রিয়েলি অ্যাস্টনিশড টু সি দ্য স্পেস, হাউ ইউ ডিস্ট্রিবিউটেড, দ্যাট ইজ এক্সেলেন্ট, দ্যাট ইজ রিমার্কেবল। এবং এই বইমেলাটা আমরা বুক ফেয়ারকেই দিয়ে দিয়েছি, দিট ইজ এ পারমানেন্ট বই মেলা প্রাঙ্গণ। এবং আমাদের যারা ডিপার্টমেন্ট আছে, যাদের নাম আপনি বললেন, কারণ বলতে গেলে আমাকে অনেক নাম বলতে হয় বলে আমি আর টাইম নষ্ট করছি না, দর্শকরা বিরক্ত হবেন। অল দ্য ডিপার্টমেন্টস বিফোর বুক ফেয়ার উই অর্গানাইজ দ্য মিটিং উইথ দ্য বইমেলা কমিটি, অ্যান্ড হোয়াট এভার দে ওয়ান্ট হেল্প ফ্রম আস উই এক্সটেন্ড অল কোঅপারেশন।